আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, নামের মিলনে গড়ে কত না খবর, তবু দেখো বাঁধে ভাই কত টক্কর, নামে নামে টক্কর টক্কর, নামে নামে টক্কর। প্রিয় দর্শক, শুরু করছি সোয়ান নামে নামে টক্কর। প্রতি পর্বের মতো আজও আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন অতিথি। আমাদের আজকের অতিথিরা নানান নামের নানান মানুষের নানান কাজের খবর পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে। তাদের একজন মুন্নি সাহা আর অন্যজন শাহনাজ মুন্নি। আজ তারা নিজেদের খবর নিজেরাই শোনাতে এসেছেন আমাদের মাঝে। তো চলুন শোনা যাক তাদের কথা। আপনারা দুজনেই একই প্রতিষ্ঠানে একই বিভাগে কাজ করেন। যখন প্রথম জানলেন যে আপনারা দুজনে একই নামের দুজনে একই সাথে কাজ করছেন, কেমন লেগেছিল আপনাদের? আমরা কিন্তু এখন একিয়ান বাংলায় আছি, বাট আমরা দুজন একসঙ্গে শুরু করেছিলাম 21 টেলিভিশনে, এবং দুজন একই নামে আছি এটা কিন্তু, দুজন একসঙ্গে অনেকদিন ধরে কাজ করছি, ট্রেনিং করছি, তখন কিন্তু হঠাৎ তেমন কিছু মনে হয়নি। কিন্তু নামের বেলাটা যখন এলো, যেটা হলো যে নিউজের পরে যখন আমরা আমাদের নামটা বলি যে মুন্নি সাহা, তখন ও বলছে শাহনাজ মুন্নি, তো তখন মজাই লাগছিল। মানে দুইটাই বারবার মুন্নি মুন্নি আসছিল। আমি আমি খুবই এনজয় করেছি। আমরা যখন প্রথম কাজে যোগ দিই, আসলেই নামের ব্যাপারটা মাথায় আসেনি যে একই নাম হচ্ছে কি, বা নামটা আসলে ওখানে বড় কিছু কিনা। তো ও যেটা বললো যে পরের দিকে মনে হয়েছে, এবং সেটা মানে দীর্ঘ সময়, এই 12 বছর ধরেই মনে হচ্ছে যে পরের দিকে অনেক রকম ঘটনা ঘটেছে আর কি। আপনাদের প্রথম পরিচয় কবে হয়? আমি সাংবাদিকতা করতাম, ও লেখালেখি করতো। তো আমি যখন আমি ফোন পেতাম যে আমাকে হয়তো অজ্ঞাতনামা কেউ ফোন করে আপনার লেখা, আপনার কবিতাটা খুব ভালো, জি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে, পরে আমি হয়তো শাহনাজ মুন্নির সঙ্গে যখন দেখা হতো বইমেলায় বা কোথাও কোনো কমন প্লেসে দেখা হলে বলতাম যে আপনার লেখা খুবই ভালো, কবিতা খুবই ভালো, এবং এটার জন্য আমাকে অনেকেই কংগ্রেচুলেট করেছে। আচ্ছা, মানে যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম আমরা একই ব্যাচের ছিলাম, তারপর সে ভোরের কাগজে জয়েন করলো, এবং ভোরের কাগজে ওর নিজের নামে যে লেখাগুলো যেত, তখন লোকজন এসে আমাকে বলতো ও আপনি এখন পত্রিকাতে লিখছেন নাকি, মানে আগে তো জানতাম শুধু কবিতা লেখেন, এখন রিপোর্টিংও করছেন। আপনাদের তো সবাই মুন্নি বলেই চেনে, কারো যদি কনফিউশন থাকে চেহারা দেখে বুঝতে পারি যে কনফিউশন, যে আইদার শাহনাজ মুন্নি নাকি মুন্নি সাহা, তারপর হঠাৎ করে অনেকে প্রশ্ন করে বলছে আচ্ছা আপনি জানি কে, আমি বলি মুন্নি শাহনাজ। একে অপরকে কি নামে সম্বোধন? আমি শাহনাজ বলে ডাকি, আমি মুন্নি বলেই ডাকি। আপনাদের মুন্নি মানে এই নামটির অর্থটা কি? বেশিরভাগ সময়ই শুনেছি যে মুন্নি মানে বাচ্চা, এরকমই অর্থ এটার আসলে। এছাড়া আর কোন অর্থ আছে বলে আমার জানা নেই। মানে হ্যাঁ, মানে আর আমার এই নামের পেছনে একটা এমন একটা ইতিহাস, মানে আমি জানি না এটাতে কেমন বোধ করা উচিত। আমি আমি খুবই ছোট ছিলাম, 71-এ, মানে ছোট্ট বাচ্চা আমি তখন। তো ওই যে আর্মিরা, ওই যে পাক আর্মি টার্মি এরকম, আমার দাদুর কোলে বোধ হয় আমি ছিলাম। তো কোনো একটা বয়স্ক পাক বাহিনীর কেউ কেউ হতে পারে, খুব আদর করে কোলে নিত, এবং মানে আমাকে জড়িয়ে ধরে কাঁদতো আর মুন্নি মুন্নি বলতো, ইমোশনালি উনি হয়তো বলতেন। তো তারপরে দাদু আমাকে মুন্নি বলা শুরু করলেন, বাড়িতে আমার নামটা মুন্নি হয়ে গেল। আপনার নামটা কে রেখেছেন? আমারটা আমার নানু রেখেছিলেন, এবং উনি আমার নানি যেটা বলতো যে আমার মা নাকি অনেক আগে বলতো যে তার মেয়ে হলে নাম রাখবে মুন্নি। তো ব্যক্তি হিসেবে আপনি কিভাবে মুন্নি সাহাকে মূল্যায়ন করেন? মানে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক শুরু থেকেই ছিল। যখন একসঙ্গে কাজ করতে এলাম, একই নামের দুজন কাজ করছি, একই জায়গায় কাজ করছি, অনেক রকম প্রথম আমরা এসেছি এই জায়গাটাতে কাজ করতে ইলেকট্রনিক মিডিয়ায়, অনেক রকম বুঝতাম না, অনেক কিছু জানতাম না, আস্তে আস্তে জেনেছি করেছি, এবং সবসময় কিন্তু মুন্নিকে আমি খুব কাছে পেয়েছি। মানে কোনো একটা সমস্যা, কোনো একটা কিছু আমরা খুব শেয়ার করেছি, এবং নিউজ রুমে আমরা দুটো মেয়েই ছিলাম রিপোর্টিংয়ে। আর এছাড়া ব্যক্তি মুন্নিকে আমি যতদূর জানি সে খুবই বন্ধুত্বপ্রবণ, খুব আবেগপ্রবণ, নির্ভয় বলো, মানে যেটা অনেকে
মানে ভাবতে পারে না যে ওর ভিতরে আসলে কত নরম মানে একটা মন আছে। এখন আপনার কাছ থেকে আমার মানে আমার কখনো মনে হয়েছে কিনা যে শাহনাজকে আমি কখনো জেলাস হয়েছি বা কোনো কিছুতে আমার খারাপ, ওর প্রত্যেকটা ভালো আমি নিজে নিজে এনজয় করেছি। আর ওর মানুষ হিসাবে আমি যেটা আমি একটু রবীন্দ্রনাথকে ধার করে বলবো যে যখন ও আসে তখন আমার মনে হয় যে শাহনাজ মুন্নি আসছে, এখন আমার রুমে বসবে, ওই যে ওই রকম আয় আরেকটি বার, আয় রে সখা প্রাণের মাঝে আয়। সত্যি আমি খুবই ওর সাথে আধা ঘন্টা, ওর সাথে 10 মিনিট, ওর সাথে 5 মিনিট চমৎকার একটা ইন্টেলেকচুয়াল একটা মানে আমাদের এক্সচেঞ্জ হয়, এবং যেটা আমার অনেক সময় এসে গল্প করি। রিসেন্টলি আমি একটা ঘটনা ওকে শেয়ার করেছি, আর কাউকেই বলিনি, মানে আমার মধ্যে এক ধরনের রিয়াকশন, আমি একটা জায়গায় একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, কিন্তু তখনই আমার একটা মানুষের কথা মনে হচ্ছে যে আমি এই কথাটা শাহনাজ মুন্নিকে বলবো, ও তো লেখে, ও অনেক কিছু পাবে এটার মধ্যে। মানে আমি আসলে আমি জানি না বুঝাতে পারলাম কিনা, ও আমার কেমন কলিগ, কেমন বন্ধু, কেমন নামের মিতা। এখন ধরেন শাহনাজ মুন্নির পুরস্কার পাওয়ার কথা, একটা সংগঠন পুরস্কার দিচ্ছে, কিন্তু নামের সাদৃশ্যের কারণে পুরস্কারটা আপনি পেয়ে গেলেন, আপনি কি করবেন? এটা যদি আমি বুঝতে পারি যে এটা শাহনাজ মুন্নির পুরস্কার ভুল করে মুন্নি সাহার হাতে তুলে দিচ্ছে, আমি পুরস্কারটি গ্রহণ করব এবং বলে আসবো যে শাহনাজ মুন্নি আমার মিতা, আমার নামের নাম, আমি তার পুরস্কারটি শাহনাজ হয়েই আমি গ্রহণ করলাম, এবং এটা আমার অনেক বেশি গর্বিত হয়েছি আমি এটা নিতে পেরে, শাহনাজ মুন্নির পুরস্কারটি নিতে পেরে। পুরস্কারের কথাই যখন আসলো, কিছুদিন আগে আমরা দুজনই ইউনিসেফের একটা পুরস্কার পেয়েছি, তো কংগ্রাচুলেশনস। তো মুন্নি তখন দেশে ছিল না, ও ডেনমার্ক ছিল, আমাকে ইউনিসেফ থেকে বললো যে আপনি আসেন, আপনাকে আরেকটা কাজ করতে হবে। মানে আমি যখন এলাম ইয়েতে তখন বলছে আপনাকে আমাদের হয়ে আরেকটা কাজ করে দিতে হবে। ততক্ষণ আমি জানি যে মুন্নি মুনির পুরস্কারটা পেয়েছে। আমি সাথে সাথে বললাম মুনির পুরস্কারটা আমার নিতে হবে? মুন্নি সাহার ক্রেডিটগুলো যেমন আমার ওখানে যায়, বা আমার খারাপটাও মুন্নি সাহার ওখানে যায়, মানে আমরা এত ভাগাভাগি করে নেই, আজকে পুরস্কারটাও ওর হয়ে আমি নিলাম, এটা আমার জন্য খুবই ভালো একটা খবর, মানে খুব ভালো লাগছে। তো ওর হয়ে আমি দুটো কথা বলে যাই, এবং ও কি কি কথা বলতে পারতো সেসবগুলো আমি বলে দিয়ে চলে আসলাম। আপনারা নিজেদের তৈরি করা রিপোর্ট যখন সম্প্রচার করাটা দেখেন, তখন কোন বিষয়টিতে বেশি মনোনিবেশ করেন? আপনাকে দেখতে কেমন লাগছে, আপনার বলার ধরন, নাকি আপনাদের পোশাক? সবই দেখি আসলে, কোনোটা বাদ দিয়ে কোনোটা দেখি তা না, তবে নিউজম্যান হিসেবে কন্টেন্টটা দেখি যে আসলে ঠিক মতো যা দেখেছি মানে ফিল্ডে সেই জিনিসটা বলতে পারছি কিনা, বা কোনো ইনফরমেশন বাদ পড়ে যাচ্ছে কিনা, হঠাৎ করে তখন মনে পড়ে কিনা। বলার ধরনটা তো অবশ্যই আমাদের দেখতে হয়, মানে আসলে ট্রেনটা ঠিক ছিল কিনা, ওয়েল নিজেকে দেখতে কেমন লাগছে সেটা তো একটা মানে একটা চিরন্তন ব্যাপার। হ্যাঁ, তো সব মিলিয়েই দেখি, টোটাল নিউজটাকেই মানে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি। ব্যাপারটা আমরা যখন আপনি বললেন যে নিজের তৈরি করা রিপোর্ট, আমরা আমরা ওটাকে বলি প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই দেখা, বলার ভঙ্গি সব কিছুই কিন্তু ইনক্লুডেড, মানে একেবারে। এবং এটা আমরা যখন তৈরি করি, এটা এডিটিং এডিটিংয়ের সময় বারবার করে দেখতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে, এগুলো করছি, তারপরে যখন অন এয়ারে যায় এবং যখন আমি টিভি সেটের সামনে বসে থাকি এবং আমার রিপোর্ট বা আমি আমাকে দেখছি, তখন তখন আমি ব্যক্তিগতভাবে আমার একটু এক ধরনের এখনও বুকের মধ্যে একটু ধুকপুকানি হয় যে কোথাও ভুল করলাম না, এর চেয়ে কি আরও অনেক ভালো করার সুযোগ ছিল। আর আর এক্সপেক্ট করি যে অন্যরা যেন একটু বলে আমার এটার কথা, ভালো অথবা মন্দ, আমি মন্দটাই বেশি আশা করি। আবার নামের প্রসঙ্গে ফিরে আসি, অনেকে দেখা যায় নিজের নাম নিয়ে খুব একটা সন্তুষ্ট না, আপনারা এই বিষয়টি কিভাবে দেখেন? আমার ছোটবেলায় মনে আছে আমার স্কুলে আমার ক্লাসে 4টা মুন্নি ছিল আমাকে নিয়ে, তখন মাঝে মাঝে মনে হতো যে এত কমন কেন নামটা, এখন এই পর্যন্ত এসে আমার নাম নিয়ে আমি সন্তুষ্ট। আমার নামটা নিয়েও কিন্তু আমার অনেক কমপ্লেন ছিল, ছোটবেলা থেকেই ছিল। ধরেন আমাদের ফ্যামিলিতে সবারই অনেক সুন্দর সুন্দর নাম, এত সুন্দর সুন্দর বাংলা নাম, শ্রীমতী, আরতি, অমুক, অনেক সুন্দর সুন্দর নাম, তো তার মধ্যে আমি মুন্নি, আমার নামটা যে আমি শর্টকাট করেছি তাও কিন্তু না, সবসময় এরকম মুন্নি সাহা। তো মানে আমার কখনো মনে হতো কি যে খুবই হেলাফেলা করে ওই কোন
পাঠান লোক মুন্নি মুন্নি বলেছে, এতে বোধহয় বিরক্ত হয়ে মানে যে আচ্ছা ঠিক আছে কেন আবার মেয়ে বা কেন আবার মানে আবার নাম রাখতে হবে ঘটা করে, এসব ঝামেলা বাদ দিয়ে ওই মুন্নির মধ্যেই রয়ে গেছে এই ছোট্ট নামটা। হেলা ফেলার নামটা এখন একটা মনে হয় একটা ব্র্যান্ড নেম আর কি। সো আমি খুবই প্রাউড ফিল করি আমি এখন নামের ব্যাপারে। আচ্ছা, নাম নিয়ে অনেক সময় ব্যঙ্গ করতে দেখা যায়, আপনাদের দুজনের কারো কি অভিজ্ঞতাটা আছে? আমার তো অনেক। কিরকম? মানে এই যে ধরেন আমরা যখন প্রথম প্রথম একুশে টিভিতে শুরু করলাম যে নাম বলাটা, রিপোর্টারের নাম বলাটা, তা এবং নামের সঙ্গে তো মানুষটাকে চিনে ফেলা, এবং চারিদিকে বের হওয়া যায় না, মানে আপনি রাস্তায় বের হলে এই মুন্নি, এই চুন্নি, এই এরকম নানান ধরনের কমেন্ট। চুন্নি, আরে আমার একটা খুব ইনোভেটিভ লেগেছে, এটা আমি সবসময় বলি, বলছে ফকিন্নি সাহা এটিএন এটিএন বাংলা ঢাকা, মানে মুন্নির সঙ্গে একটা নামের একটা ছন্দ মিলিয়ে ফকিন্নি সাহা। তা আমি বলছি ওকে, ওয়েল, খুবই ভালো। আপনার কি ধরনের উদ্ভট অভিজ্ঞতা আছে? না, ওই যে মুন্নির সঙ্গে মিলিয়ে টিলিয়ে শাকচুন্নি, মুন্নি শাকচুন্নি, এইগুলো এইগুলো হচ্ছে মানে মজা করা, মজা করা, এবং ওটাকে ঠিক অত সিরিয়াসলি আমরা নিই না, আমরা এনজয় করি। ইলেকট্রনিক সাংবাদিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কিছু বল। সবসময় বাংলাদেশে যেটা হয় যে কোনো কিছু আমরা না শিখে শুরু করি, অন্যান্য সব ক্ষেত্রেই বলেন যে আমাদের কি কখনো আমরা ট্রেনিং করে কোনো একটা কাজে যাই? যাই কিন্তু না, কিন্তু এই ক্ষেত্রে বলতে পারবো যে এই যে ইলেকট্রনিক মিডিয়ায় যে সাংবাদিকতা, এখানে আমরা ট্রেনিং করে শুরু করেছি, সেই ট্রেনিংয়ের পরে যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আস্তে আস্তে এখন নিচের দিকে নামছে, আমরা এখন বোধ করছি যে নিচের দিকে নামছি, সুতরাং আমাদেরকে আবারও উপরের দিকে উঠতে হবে, সুতরাং ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল আমি মনে করি। আপনি কিভাবে দেখেন? অতীত যদি বলেন তাহলে আসলে আমি খুব মানে এই অর্থে খুব আমার ভালো লাগে যে আমরা আসলে ফার্স্ট জেনারেশন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছিলাম, এবং মুন্নি যেটা বললো যে একদম প্রশিক্ষিত হয়ে অনেক বেশি কি বলবো যে অনেক বেশি প্রস্তুত হয়ে আমরা নেমেছি, যে প্রস্তুতির অভাবটা এখনকার সময়ে আছে। এখন একটু ট্রিকি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে মুন্নি সাহাকে করব, হচ্ছে শাহনাজ মুন্নি রিপোর্টার হিসেবে তার সমালোচনা করতে, যে কোন দিকটা আপনার মনে হয় যে আরো ডেভেলপ করা উচিত কোনো কিছু বলার মতো? আমি ঠিক সমালোচনা মানে এই মুহূর্তে আমার কোনোটা ধরে মনে পড়ছে না যে আমি কোনটা সমালোচনা করব। রিপোর্টার হিসেবে শাহনাজ মুন্নি খুবই আমি কি বলবো সমৃদ্ধ এবং খুব ভালো রিপোর্টার। একটা তুচ্ছ জিনিসকে, একটা তুচ্ছ সেমিনারকে ফলো করে সেটার ভেতর থেকে একটা খুব ভালো স্টোরি করা, এবং সেটার জন্য শাহনাজ মুন্নি কিন্তু বেরিয়ে যেত, মানে ওর ওই আলসেমি বা বসে থাকবে আচ্ছা ঠিক আছে শুধু সেমিনারের উপরে ছবি দিয়ে জিনিসটা পার করে দেয়া, এটা কিন্তু শাহনাজ মুন্নি ছিল না, এখন বোধহয় একটু ফাঁকি মারে এটা আমার মনে হয়। মুন্নি তো মানে রিপোর্টার হিসেবে মুন্নি তো আসলে কি বলবো এক নম্বর, ও ওকে সমালোচনা করার কিছু নাই, মানে এটাকে আসলে সমালোচনা না আমি বলবো যে এটাও হয়তো ওর একটা অনন্যতাই, মানে খুব গুরু গম্ভীর একটা বিষয়কে সে এমন ভাবে প্রেজেন্ট করে যে ওইটা ছেড়ে ওটা যেন অন্য একটা মাত্রায় উত্তীর্ণ হয় আর কি, এটা আমার মনে হয় এটা ভালোটাই, ভালো আসলে খারাপ কিছু এভাবে আমি বলতে পারবো না। আচ্ছা, আপনাদের তো নিশ্চয়ই একটা সংবাদ প্রচার হওয়ার পরে ভক্তরা বা কেউ ফোন করে অভিনন্দন বা সমালোচনা করে থাকেন, কখনো কি এরকম হয়েছে যে নামের সাদৃশ্যের জন্য একজন মানে ভুল করে অন্যকে ফোন করে ফেলেছে? অসংখ্যবার, অসংখ্যবার বললাম যে যখন ও লেখালেখি করে তখন থেকে শুরু, আর তারপরে আর আমাদের নাম কারো নাম কিন্তু এখন আর সেই শাহনাজ মুন্নির নামও শাহনাজ মুন্নি নয়, মুন্নি সাহার নামও মুন্নি সাহা নয়, এখন ব্যাপারটা এরকম যে আপনি এখন আমার সাথে বাইরে গেলে দেখবেন যে অন্তত পাঁচজন লোকের মধ্যে চারজন লোক বলবে আমাকে শাহনাজ মুন্নি, আর ওকে ওকে বলবে মুন্নি সাহা। তো এমন হয়ে গেছে যে ওর ফোন তো আমি হর হামেশা আমি ফোন ধরি, ওর গেস্ট এসে আমার এখানে বসে থাকে। আর ইন্টারেস্টিং আরেকটা জিনিস যে আমিন ভাইয়ের গল্প করি, শাহনাজ মুন্নির হাজবেন্ড সরকার আমিন, খুব মজা করে মাঝে মধ্যে ও তো ফোন করবে, মাঝে মধ্যে আমি হয়তো কোনো দরকারে ফোন করি, তখন বলে হ্যাঁ সাহা বলেন, মানে ওকে বলে না যে আমাকে বলে সাহা, খুব উনি খুব বোঝা পান আর কি যে
আমার কোনো ভালো রিপোর্টের প্রশংসা শুধু শাহনাজ মুন্নি পায় না, শাহনাজ মুন্নির হাজবেন্ডকে পর্যন্ত কংগ্রেচুলেট করে মানুষ। আমার হয়তো এমন হয়েছে 5 মিনিট ধরে সে কথা বলছে আমার সঙ্গে, তারপর আমি বলি যে আপনি আসলে কার সঙ্গে কথা বলছেন, কেন মুন্নি সাহা? তো তখন আমি বুঝি যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বলেন আমার কাছে বলেন, কোনো অসুবিধা নাই, আমি মুন্নি সাহাকে বলে দিব। হ্যাঁ মানে আমাদের তো কি বলবো, এই 12 বছর ধরে কারো এই কনফিউশনটা কাটে নাই যে কোনটা মুন্নি সাহা কোনটা শাহনাজ মুন্নি, আমি জানি না, বেরোলেই এটা হয়। এবং লেটেস্ট যেটা সেটা বলি, এই যে কয়েকদিন আগে আমি বইমেলা কভার করতে গেছি, বইমেলা থেকে বেরিয়েছি, বেরিয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, 2টা ছেলে এলো আমার কাছে, এসে বললো আপু আপনি কি শাহনাজ মুন্নি না মুন্নি সাহা? এইটার এতবার উত্তর দিতে আমি একটু বিরক্তি নিয়ে তাকালাম। আমি বললাম কেন? বলে আমরা দুজন বাজি ধরেছি, একজন বলেছে আপনি মুন্নি সাহা, একজন বলেছি আপনি শাহনাজ মুন্নি, তো প্লিজ বলেন আপনার নামটা কি। তখন তাদেরকে বলতে হলো, তো যে পেরেছে সে তো খুব খুশি, আর যে পারে নাই। তো ওইটা এরকম আমাদের নামের কনফিউশনটা এত বেশি হয়, অনেক বেশি অনেক। আমি মুন্নিকে এসে বলছি যে আমি কিন্তু তোমার হয়ে অনেক গল্প আমার আসলে শেয়ার করতে ইচ্ছা করছে, যে আমরা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় তখন সচিবালয়ে ঢোকা টোকা এসব নিয়ে একটু বেশ কড়াকড়ি, তা ও আর আমি দুজন একসঙ্গে গিয়েছি। হ্যাঁ ওর কার্ড আছে, আমার কার্ড নাই। এবং তো বলছে যে ওটা তালিকা দেখছে, শাহনাজ মুন্নি আমাদেরকে তাকে পুলিশ বলছে, শাহনাজ মুন্নি তো না, লিস্টের নাম আছে, আমি জি বলে আমি চলে গেছি, ও বসেছিল, আমি ভেতরে কভার করতে চলে গেছি, দূরে গিয়ে এরকম করে খুব দুষ্টামি করছিলাম যে ধরে তাকে এবার মুন্নি সাহা, আমি চলে গেলাম রিপোর্ট করতে। আর মুন্নি সাহার কার্ড আছে সংসদে, ও একদিন যেতে পারছে না, ও আমাকে বললো আমার কার্ডটা নিয়ে যাও, তুমি তো ঢুকতেই পারবা। তা আমি কার্ডটা নিয়ে সোজা ঢুকে গেলাম, ওরা দেখলো মুন্নি সাহা আচ্ছা যান, ঢুকে চলে আসে। আপনাদের ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাচ্ছি। ব্যক্তি জীবন আর কি, সেই অফিসে সেই সকাল থেকে রাত 10টা 11টা অবধি, এর বাইরে আর কোনো ব্যক্তি জীবন কি আছে? ওই যে মাঝে মধ্যে আমরা দুজন গল্প করি, অথবা কখনো যদি ফ্রি টাইম পাই গাউসি মার্কেটে ঘুরে বেড়াই। আচ্ছা আপনার? আমি বিবাহিত, আমার 2টো মেয়ে আছে। ওই মেয়েগুলা ওই মেয়েগুলাকেও কিন্তু ওদের ক্লাসের ওরা বলে, ওদের ফ্রেন্ডরা বলে তোমার মা তো মুন্নি সাহা তাই না? তো আমি এসে মুন্নিকে বলি যে আমার মেয়ে 2টো তোমার, কারণ সবাই বলে যে এটা মুন্নি সাহার বাচ্চা। তবে ওর 2টো মেয়ে তো ছোটটা কিন্তু আমাকে মা বলে, ছোটটা ছোটটা মা বলে, এবং কোনো একটা কিছু হয়তো ধরেন এখান থেকে গিফট পাঠায়, একটা চকলেট পাঠায় বা কিছু পাঠায়, ছোটটা কিন্তু প্রথম বলবে এটা কি মুন্নি সাহা আম্মু দিয়েছে। মানে ওরা দেখলে বুঝতে পারে যে এটা শাহনাজ মুন্নি মা দিয়েছে আর এটা মুন্নি সাহা আম্মুর পাঠানো গিফট। একই একটা জায়গায় সমাসীন থাকার কারণে আপনাদের মধ্যে কি বন্ধুত্বটা বেশি, নাকি কখনো কি প্রতিদ্বন্দ্বিতা কাজ করেছে? একই সময় একই প্রতিষ্ঠানে দুজন মেয়ে একসঙ্গে কাজ করছে, তাদের মধ্যে নিশ্চয়ই একেবারে এটা থাকবে, এটা একটা স্বাভাবিক ধারণা। আমি জানি না এটা শাহনাজ মুন্নির গুণ অথবা আমার গুণ অথবা আমাদের দুজনেরই বোধ হয় একটা কোনো কেমিস্ট্রি আছে যেটাতে আমরা কখনো বোধ করি না, একদিনের তরে এক মুহূর্তে তরে একজন আরেকজনকে ঈর্ষা করি নাই। এবং আমরা সবসময় ভেবেছি এটা, মানে অনেক সময় আমি মুন্নিকে বলেছি যে সব জায়গায় সবাই মনে করে যে 2টা মেয়ে কখনো একসঙ্গে কাজ করতে পারে না, বোধ হয় তাদের মধ্যে ঝগড়াঝাটি বা একটা খুব রেষারেষি লাগবেই, আমরা সেটা কখনোই মানে আমাদের কাজে কখনোই এটা হবে না। বলতে পারেন একরকম জোর করেই আমি বলেছি যে এটা আমরা রাখবোই শেষ পর্যন্ত, এবং সেটা আশা করি শেষ পর্যন্ত থাকবে। আপনি এ পেশায় যদি না আসতেন তাহলে কি করতেন? মানে এ পেশায় না আসলে হয়তো লিখতাম, কিন্তু লেখাটা তো শুধু পেশা না, এখনো লিখি। আমি অনেক কিছুই করতে পারতাম, আমি হয়তো টিচার হতে পারতাম, হয়তো ব্যাংকার হতে পারতাম, হয়তো এনজিও কর্মী হতাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সোশ্যালজি। আপনার? মানে হয়তো ব্যাংকে কাজ করতাম না, মানে যেখানে হিসাব টিসাব রাখতে হয়, খুব বোরিং একটা, এর বাইরে যেসব কাজের সঙ্গে মানুষের যোগাযোগ আছে, প্রত্যেক দিন মানুষকে মিট করতে হয়, এরকম যে কোনো কাজ আমি ভালো পারতাম আমার মনে হয়। মুন্নির আরেকটা ভালো গুণ আছে, ও কিন্তু খুব ভালো ফ্যাশন ডিজাইন করে। ও এটা গোপনে। আপনার শাহনাজ মুন্নির কাছে প্রত্যাশা কি? আমার প্রত্যাশা শাহনাজ মুন্নি অনেক ভালো সাংবাদিক, কিন্তু ও অনেক ভালো লেখক। আমি ওর বই খুব মনোযোগ দিয়ে পড়ি, ওর কবিতা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, এবং মানে শাহনাজ মুন্নি
লিখে একটা অনেক বড় পুরস্কার পাক এবং সেটার ভাগিদার আমি হতে চাই। আপনার ওনার কাছে কি প্রত্যাশা? প্রত্যাশা অনেক, প্রত্যাশা আমি চাই যে মুন্নি এখন যে পর্যায়ে আছে তার চাইতে আরও অনেক উপরে যাবে, এবং আমাদের মেয়েদের জন্য এখনও সে রোল মডেল, সে রোল মডেল হয়েই থাকুক, এটাই আমি চাই। দর্শক মন চাইছে দুই মুন্নির সঙ্গে আরও অনেক গল্প করি, কিন্তু তা তো সম্ভব নয়, কারণ সময় বলছে এখন আমাকে বিদায় নিতে হবে। ইতি টানতে হচ্ছে সোয়ান নামে নামে টক করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এর সঙ্গে থাকুন, দেশকে ভালোবাসুন। নামে কি বা আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, বাড়ে সংশয়। করমেতে বীর করে নাম যশ খ্যাতি, নামেরই পরশে কারো কত উন্নতি, একই নামে সমাসীন হলো দুইজন, মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ। নামে নামে জমে টানে, নামে নামে কাছে আনে, নামের মিলনে গড়ে কত না খবর, তবু দেখো বাঁধে ভাই কত টক্কর, নামে নামে টক্কর।